এবার কোন পঞ্চায়েত এলাকায় থামবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়? শনিবার পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে এটাই যেন লাখ টাকার প্রশ্ন। এবার কোন পঞ্চায়েত এলাকায় থামবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়? শনিবার পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশের আগে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাত্রাপথের পঞ্চায়েত এলাকাগুলিতে। জানা গেছে হেলিকপ্টারে নয়, সড়ক পথেই শনিবার সভা করতে পশ্চিম মেদিনীপুরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এ কারণেই তার যাত্রাপথের রাস্তা সংলগ্ন পঞ্চায়েত এলাকাগুলিতে তৈরি হয়েছে সংশয়। সূত্রের খবর, প্রায় এক মাস আগে পূর্ব মেদিনীপুরের মরিচদা এলাকায় সমাবেশে যাওয়ার আগে একটি গ্রামে যান অভিষেক, গ্রামবাসীদের সাথে কথা বলেন। গ্রামে উন্নয়ন না হওয়ার অভিযোগ পেয়ে সভামঞ্চ থেকেই পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল নদিয়া জেলাতেও, সেখানেও সভামঞ্চ থেকে পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দিয়েছিলেন। সেই কাণ্ড ফের ঘটার আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুরে। সমাবেশের লক্ষ্যে শেষ মুহূর্তে এদিন দলীয় নেতৃত্বের প্রস্তুতি বৈঠক হয়েছে। শুক্রবার বিকালে আনন্দপুর সভাস্থলে বৈঠকে বসেন তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, আনন্দপুর যাওয়ার রাস্তায় রয়েছে একাধিক গ্রাম। এই রাস্তাগুলির পাশে থাকা শিরোমণি, কর্ণগড়, শালবনি, আনন্দপুর প্রভৃতি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তাই আগাম প্রস্তুতি নিয়েছেন। এ বিষয়ে শিরোমণি গ্রাম পঞ্চায়েতের সদস্য মলয় ঘোষ বলেন, উনি আসতেই পারেন, আমরা আমাদের সাধ্যমতো কাজ করেছি, উনি মানুষের সাথে কথা বলবেন, সে সময় যদি কেউ কিছু বলে দেন সে কারণে একটা অস্বস্তি তো রয়েছেই। উনি হয়তো আগাম কোনো খবর পেয়েছিলেন, ওই জন্য ওখানে গিয়েছিলেন। আমিও চাইবো, আমি একজন অ্যাজ এ পঞ্চায়েত হিসাবে, আমার বুথেও যদি উনি আসেন আমি ওনাকে স্বাগত জানাবো এবং আমার বুথের মানুষের সাথে কথা বলতে, তাহলে তো মানে আমাদের মানুষজন আরও খুশি হবেন এবং আমার এলাকায় এনি টাইপ অফ ডেভেলপমেন্ট, মানুষের যে সুযোগ সুবিধা, সরকারি যে প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পগুলো থেকে কাউকে আমরা বঞ্চিত করি না, কি সিপিএম, কি বিজেপি, কি অন্য কোনো পার্টি। এবং আমাদের তৃণমূল কংগ্রেসের ছাত্রতলায় যারা আছে তাদের তো কোনো অসুবিধাই নেই, এবং যারা নেই তাদেরও কোনো দিন কোনো রকম আমরা অসুবিধা করিনি এবং কাউকে কোনো কিছু দেব না বা কাউকে বঞ্চিত করেছি এরকম কোনো অভাব অভিযোগ আমাদের বুথে নেই। এ বিষয়ে শালবনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিং বলেন, ভয়টা তাদের মধ্যেই যারা কোনো কাজ করেননি, তবে গত কয়েক মাস ধরে দিদির দুধ ও সুরক্ষা কবচের মাধ্যমে মানুষের কাছে যাওয়া হয়েছে, তাতে সাধারণের অভাব অভিযোগ অনেকটাই প্রশমিত হয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একটা কর্মসূচি সারা বাংলা জুড়ে লঞ্চ হয়েছে, সেই কর্মসূচিটা হচ্ছে দিদির সুরক্ষা কবচ। এবং দিদির সুরক্ষা কবচের মাধ্যমে দিদির দূতেরা মানে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকেরা প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে, অর্থাৎ বাংলার 2 কোটি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে গিয়ে সরাসরি মানুষের অভাব অভিযোগ তাদের বার্তা শুনেছেন। সেই রকমভাবে ওনার পক্ষে যদি তো সমস্ত গ্রামে যাওয়া সম্ভব নয়, তাই ওনার প্রতিনিধি হয়ে, দিদির দূত হয়ে আজকে বাংলার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এবং প্রত্যেকে যারা যাচ্ছে তারা একদম মানে দিদির দূত অ্যাপ্লিকেশনে মানুষের অভাব অভিযোগ সাথে সাথে লিপিবদ্ধ করছেন এবং সেটা সরাসরি আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মনিটরিং করছেন, দেখছেন মানুষের অভাব অভিযোগ। এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোয়ার্ডিনেটর অজিত মাইতি বলেন, এটা সর্বভারতীয় আলোচ্য সভা, 2 লক্ষেরও বেশি মানুষ এখানে উপস্থিত হতে পারবেন, মাঠে সকলকে জায়গা দিতে পারবো না, সে কারণে সকলের কাছে ক্ষমা চেয়ে মাঠের বাইরে এলইডি লাগানোর ব্যবস্থা হচ্ছে। এমনকি ভারতবর্ষের দিকে আলোচিত হচ্ছে আনন্দপুরের সভা। কালকে আমাকে কলকাতা থেকে আমার বন্ধুরা, হাওড়া থেকে বন্ধুরা ফোন করছে যে হাওড়া কলকাতার এমন কোনো রাস্তা নেই যেখানে অভিষেকের ছবি দেওয়া হচ্ছে না আনন্দপুর চলো বলে। আমি তাজ্জব বনে গেলাম যে এরকম সভা একটা হাইপ পাবে এতটা, মানে গোটা হাওড়াটা শুধু আনন্দপুর চলো দ্বিতীয় হুগলি সেতু থেকে কোলাঘাট ব্রিজ পর্যন্ত অভিষেকের ছবি আনন্দপুর চলো। তার মানে এই সভাটা এতাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। রাত পোহালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সে কারণে গোটা এলাকা মুড়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকা ও ফেস্টুনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড,
সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।